শীঘ্ৰে ঘোষণা কৰা হ'ব প্ৰদেশ কংগ্ৰেছৰ নতুন সভাপতিৰ নাম কংগ্ৰেছ হাই কমাণ্ডে ঘোষণা কৰিব নতুন সভাপতি আৰু ইতিমধ্যে চৰ্চাত আছে দেৱব্ৰত কৈকিয়া প্ৰদ্যুৎ বৰদলৈ আৰু ভূপেন বৰাৰ নাম দিল্লীত ইতিমধ্যে বাহৰ পাতিছে গৈ কংগ্ৰেছৰ জ্যেষ্ঠ নেতা ভূপেন বৰাই দীৰ্ঘদিনীয়া এক চৰ্চাত থকা বিষয় এ পি চি চিৰ নতুন সভাপতিক লৈ কোন হ'ব পাৰে এ পি চি চিৰ নতুন সভাপতি ইতিমধ্যে 2019 বৰ্ষতে ৰিপুণ বৰাই পদত্যাগ কৰিছিল আৰু তাৰ পিছৰে পৰা নতুন সভাপতিৰ দায়িত্ব নিদিয়া পৰ্যন্ত ৰিপুণ বৰাকে কাম কাজ চলাই নিয়াৰ নিৰ্দেশ দিয়া হৈছিল আৰু ৰিপুণ বৰাই কাম কাজসমূহ চলাই নিছিল কিন্তু শেহতীয়াকৈ হাইকমাণ্ডে সিদ্ধান্ত লৈছে প্ৰদেশ কংগ্ৰেছৰ নতুন নাম তেওঁলোকে নিৰ্বাচন কৰিছে তেওঁলোকে ঘোষণা কৰিব শীঘ্ৰেই ঘোষণা কৰিব প্ৰদেশ কংগ্ৰেছৰ নতুন সভাপতিৰ নাম প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিক লৈও অসম প্ৰদেশ কংগ্ৰেছত দেখা পোৱা গৈছিল বিভিন্ন সময়ত বিসম্বাদৰ সৃষ্টি হোৱা হৈছিল কংগ্ৰেছ হাইকমাণ্ডে ঘোষণা কৰিব নতুন সভাপতিৰ নাম ইতিমধ্যে চৰ্চাত আছে দেৱব্ৰত শইকীয়া প্ৰদ্যুৎ বৰদলৈ আৰু ভূপেন বৰাৰ নাম আৰু দিল্লীত ইতিমধ্যে বাহৰ পাতিছেগৈ কংগ্ৰেছৰ জ্যেষ্ঠ নেতা ভূপেন বৰা এই সম্পৰ্কত অধিক তথ্য লাভ কৰিবৰ বাবে আমি ফোন লাইনত সংযুক্ত হ'ব বিচাৰিছোঁ আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক কমলেশ বৰ্মনৰ সৈতে কমলেশ বৰ্মন পুনে পুনে আপোনাৰ কাষলৈ আহিছোঁ দীৰ্ঘদিনীয়া চৰ্চাত থকা এক বিষয় অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিৰ আসনখন ইতিমধ্যে হাইকমাণ্ডে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে শীঘ্ৰে ঘোষণা কৰিব অসম এ পি চি চিৰ নতুন সভাপতিৰ নাম শেহতীয়া তথ্য কি আছে আপোনাৰ হাতত কোনে লাভ কৰিব পাৰে এইখন আসন হয় নিশ্চয় অতি গুৰুত্বপূৰ্ণ এটা প্ৰসংগ উত্থাপন হৈছে আজি কিন্তু বেছিকৈ চৰ্চা হৈছে যে প্ৰদেশ কংগ্ৰেছৰ পৰৱৰ্তী সভাপতি কোন হ'ব কিয়নো 2021 বিধানসভা নিৰ্বাচনৰ পাছত পৰাজয় স্বীকাৰ কৰি তেতিয়া বৰ্তমানৰ যিগৰাকী সভাপতি ৰিপুণ বৰাই ইতিমধ্যে পদত্যাগ কৰিছিল আৰু সেই সময়ৰ পৰা তেওঁ পদত্যাগ পত্ৰ এ চি চিৰ যি নেত্ৰী সোনিয়া গান্ধীয়ে পদত্যাগ পত্ৰ গ্ৰহণ কৰিছিল কিন্তু যিহেতু নিৰ্বাচনৰ পাছত যিহেতু দলৰ বিপৰ্যয় হৈছে তাৰ বাবে কিছু পৰ্যালোচনা কৰাৰ কাৰণে তেওঁৰ প্ৰত্যেক পত্ৰ গ্ৰহণ কৰিছিল যদিও পৰ্যালোচনাৰ খাতিৰত কিন্তু তেওঁ কাম চলাই থাকিবলৈ তেওঁ এটা সুবিধা দিছিল আৰু সেইমৰ্মে ৰিপুণ বৰাই বিগত প্ৰায় 3 মাহ কেইটামান দিন হয়তো কম হ'ব 3টা মাহ ৰিপুণ বৰাই অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিৰ পদ গ্ৰহণ কৰি আছে কিন্তু শেহতীয়াভাৱে এই কথা চৰ্চা আহিছে যে অচিৰেই অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ যি সভাপতি এই সভাপতি সলনি কৰা হ'ব তাক লৈ সংবাদ মাধ্যমৰ লগতে কংগ্ৰেছ মহলত ব্যাপক চৰ্চা চলি আছে আৰু শেহতীয়াভাৱে 2টা দিন পূৰ্বৰে পৰা এই চৰ্চা যথেষ্ট হৈছে কাৰণ প্ৰদেশ কংগ্ৰেছৰ বহু কেইগৰাকী জ্যেষ্ঠ নেতা ইতিমধ্যে দিল্লীলৈ আহ যাহ কৰা আৰম্ভ হোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু সেইকাৰণে আজিৰ দিনটোত যথেষ্টখিনি যি প্ৰদেশ কংগ্ৰেছ সভাপতি পদক যথেষ্টখিনি আলোচনা দিছিল যথেষ্টখিনি অগ্ৰগতি পাইছে আৰু আমি পোৱা খবৰ মতে হয়তো অহাকালিৰ দিনটোত বা খুব কম সময়ৰ ভিতৰত অহা 1-2 দিনৰ ভিতৰতে হয়তো প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিৰ নাম ঘোষণা কৰা হ'ব নতুন প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি কোন হ'ব সেই নাম স্পষ্ট হৈ পৰিব কিন্তু আজি মুহূৰ্তত যি ধৰণৰ চেপা উত্তেজনা অব্যাহত আছে বা উৎকণ্ঠা এতিয়াও মাৰ যোৱা নাই কাৰণ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি বুলি কলে এটা ডাঙৰ এখন পদ আৰু প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি মানুহজন সকলোৱে গ্ৰহণযোগ্য কৰিব পৰা এজন মানুহ আচলতে দিল্লী নেতৃত্বই নিশ্চয় বিচাৰিব কিন্তু এই মুহূৰ্তত প্ৰদেশ কংগ্ৰেছৰ যিসকল জ্যেষ্ঠ নেতা আছে এই জ্যেষ্ঠ নেতাসকলৰ মাজত কিন্তু বিভিন্ন ধৰণৰ দবি কেন্দ্ৰিক এটা ৰাজনীতি কংগ্ৰেছত দেখিবলৈ পোৱা যায় সেই ৰাজনীতি কিন্তু এতিয়াও অব্যাহত আছে দেখিবলৈ পোৱা গৈছে কেইবাগৰাকীও কংগ্ৰেছ নেতা ইতিমধ্যে বিজেপিৰ লগত যোগাযোগ কৰি থকাৰ কথাও শুনিবলৈ পোৱা গৈছে বা ইতিমধ্যে মৰিয়ঞ্জী সমষ্টিৰ বিজেপি ৰূপজ্যোতি কৰ্মী ইতিমধ্যে বিজেপিৰ দলত যোগদান কৰিছে আৰু 2 এগৰাকী নেতা বিজেপিলৈ বা কংগ্ৰেছৰ বিধায়ক বিজেপিলৈ যোৱাৰ চৰ্চা চলি আছে কেইবাগৰাকীও কংগ্ৰেছৰ নেতা ইতিমধ্যে বিজেপিলৈ গৈছে ইয়াৰ পূৰ্বে নিৰ্বাচনত যি কংগ্ৰেছৰ যি পৰাজয় সেই পৰাজয়ে যথেষ্ট মক্ষম হাত দিছে দলটো গতিকে তেনে পৰিপ্ৰেক্ষিতত সকলো দিশ চাৰি জানিছে এইগৰাকী এনেকুৱা এখন মুখ এবাৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি হিচাপে তেওঁলোকে বিচাৰিব যিখন মুখৰ সকলোৰে গ্ৰহণযোগ্যতা আছে কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে শিখা আৰু এটা নতুন খবৰ পাইছো যে প্ৰদেশ কংগ্ৰেছৰ যি সভাপতি সভাপতিৰ নাম এজনৰ নাম ঘোষণা হ'ব আৰু ইতিমধ্যে আপুনি কৈছে যে 3গৰাকী জ্যেষ্ঠ কংগ্ৰেছৰ নাম ইতিমধ্যে চৰ্চাত আছে ভূপেন বৰা দেৱব্ৰত শইকীয়া আৰু ৰাণা গোস্বামী হওক বা প্ৰদ্যুৎ বৰদলৈ এইসকলৰ নাম চৰ্চাত আছে কিন্তু আমি পোৱা খবৰ মতে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি এজন থাকিব আৰু 3গৰাকীকৈ এইবাৰ কিন্তু প্ৰদেশ কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি হয়তো অসমত এইবাৰ 3টা পদত 3জনক অধিষ্ঠিত কৰিব বুলি আমি এটা সূত্ৰৰ পৰা জানিবলৈ পাইছো আৰু সূত্ৰই আমাক দাবী কৰা মতে 3গৰাকী লোকক প্ৰদেশ কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতিৰ পদ ইতিমধ্যে দিব বুলি বা 3গৰাকী লোকক এই পদত অধিষ্ঠিত কৰিব বুলি আমি খবৰ পাইছো কিন্তু কিমান চৰ্চা হৈছে সেই কথা পাছত কিন্তু এটা কথা নিশ্চিত যে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিৰ নাম কোনোবা এজনৰ নাম ঘোষণা কৰাৰ লগে লগে কংগ্ৰেছী মহলত বিদ্ৰোহ হ'ব পাৰে নেকি বা প্ৰদেশ কংগ্ৰেছত বিদ্ৰোহ সৃষ্টি হ'ব পাৰে নেকি তাক লৈ এতিয়া যথেষ্ট উৎকণ্ঠিত হৈ আছে কেন্দ্ৰীয় নেতৃত্ব আৰু কেন্দ্ৰীয় নেতৃত্ব সেয়েহে হয়তো আজি 2 মাহৰ পাছতো প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিৰ নাম ঘোষণা কৰিব পৰা নাই কাৰণ ৰিপুণ বৰাই ইতিমধ্যে পদত্যাগ কৰিছে তেওঁ মাত্ৰ কাৰ্যকাল চলাই নিয়াৰ কাৰণে এটা
অনুরোধ করে দিল্লী নেতৃত্বে তেওঁক রাখিছে, কিন্তু আজি তিনিমাহ হয়ে গেল, তার পাছতো এই নাম ঘোষণা করব পড়া নাই। আনকি নির্বাচনের যে বিপর্যয় যে পর্যালোচনা, সেই পর্যালোচনা কিন্তু এ আই সি সি নেতৃত্বের এই মুহূর্তে হওয়া নাই। গতি নিশ্চিতভাবে প্রদেশ কংগ্রেসের সভাপতির দৌরত এটা আজি মুহূর্তে আমি যে খবর লাভ করছো, তিনগী নেতা যে বিরোধী দলের উপদলপতি দেবব্রত শইকীয়া, কংগ্রেস এ আই সি সির যে সাধারণ সম্পাদক রানা গোস্বামী, উপেন বরা আর আন এগারী প্রদ্যুৎ বজলে লোকসভার যে সাংসদ প্রদ্যুৎ বজলে, এই চারিগীর নাম এটা চর্চাত আছে, কিন্তু এই মুহূর্তে শেষত শেষ হাই কোনে মারিব কার নামর বিপরীতে এ আই সি সি নেতৃত্বের মোহর লাগিব সেই কথা এটা স্পষ্ট হওয়া নাই। কিন্তু একটা কথা নিশ্চিত, যিকোনো এজনক সভাপতি আসন প্রদান করে আন তিনজনক কিন্তু প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতির পদ নিশ্চয় এবার হাইকমান্ডে চিন্তা চর্চা করে দায়িত্ব অর্পণ করব বলে আমি এই মুহূর্তে প্রায় স্পষ্ট করে কব পড়ো। কারণ আমি দেখবলে পাইছো যদি প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বরার পাছতে যদি ভূপেন বরাক দিয়া হয়, তেনেহলে নিশ্চয় কংগ্রেসের একাংশ ব্যক্তির মধ্যে নিশ্চয় অশান্তি থাকবে। আর যে প্রদ্যুৎ বজলীক যদি কংগ্রেসের সভাপতি দিয়া হয়, তাহলে আন একাংশের আকো অশান্তি থাকিব। আনকি দেবব্রত শইকীয়ার ক্ষেত্রতো একই দৃশ্য আমি দেখবলে পাম। গতি সকল দিক চালি জারি চাই প্রদেশ কংগ্রেসের সভাপতির লগতে কার্যকরী সভাপতির তিনগী পদ ইতিমধ্যে সৃষ্টি করব বা করা হয়েছে বলে আমি দিল্লিত থাকা আমার যে সূত্র আছে সূত্র ইতিমধ্যে আমাক জানিবলে দিছে। কিন্তু বেশি সময় নাই শিখা আর উৎকণ্ঠার বাবে মাত্র হাতত দুই বা একদিন সময় থাকবে। আজি নহলেও অহাকালি বা পরশি ভিতর প্রদেশ কংগ্রেসের সভাপতির নাম স্পষ্ট হব আর সেই কথা আমি পরবর্তী সময় অসমের জনতাক বা আসাম দর্শক দর্শকগুলোক আমি দেখাবলে সক্ষম হম কার নাম ঘোষণা করে দিল্লি নেতৃত্ব। কিন্তু এই মুহূর্তে একটা কথা প্রায় নিশ্চিত, এখন এগারী ইয়ারের ভিতর প্রদ্যুৎ বন্দোলয় বা ভূপেন বরা বা দেবব্রত শইকীয়া এই তিনিজনের যদিও এটা বর্তমান হাইকমান্ডের বাছনিত আছে, এই তিনিজনের বিপরীতে যদি বিদ্রোহের সূচনা হয় বা বিদ্রোহের খবর যদি এ আই সি সি নেতৃত্ব লাভ করে, তাহলে বিকল্প হিসেবে গৌরব গগৈ নামটা আহিব পারে। কারণ গৌরব গগৈ সকলের মাজত একেলে ধরনের আছে বা সকলের একটা সু সম্পর্ক আছে। কিন্তু একটা কথা প্রায় নিশ্চিত, ইয়ার দুমাস পূর্বে কিন্তু গৌরব গগৈ এই প্রদেশ সভাপতির কথা দিল্লি নেতৃত্বে আলোচনা করার সময় কিন্তু তেও একে মুখে নস্যাত করেছিল বা পঞ্চায়েতে সেই প্রস্তাব নস্যাত করেছিল, সেই সময়ের কথা আছে। কিন্তু এতিয়া যে তিনজনের নাম চর্চাত আছে, সেই তিনজনক লো প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব বা অসমত থাকা কংগ্রেস কর্মী সকল বা কংগ্রেস নেতা সকল সন্তুষ্ট হব নে নাই তাক লো ব্যাপক চর্চা চলি আছে, তাক লো ব্যাপক যুক্তিবাদ চলি আছে দিল্লিত। আর এই তিনজন নেতার নাম যদি যিকোনো এজনের নাম ঘোষণা করার পাছত রাজীব ভবনত কি ধরনের পরিবেশ সৃষ্টি হবে তাক লো যথেষ্ট জল্পনা কল্পনা চলি আছে। যদি রাজীব ভবনত যদি এই তিনজনের যিকোনো এজনের নাম কোয়ার ঘোষণা করার পাছত যদি রাজীব ভবনত বিদ্রোহ হয়, তেতিয়াহলে তার দায়িত্ব কোনে গ্রহণ করব? এই যদি তেনেকুৱা যদি ইনপুট দিল্লির হাতে ইতিমধ্যে গৈছে আর সেই সকলকে দিক চালি জারি কিন্তু শেষত গিয়ে তিনজনের নাম উপসভাপতি কার্যকরী সভাপতি থাকি কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ হয়তো থাকিব পারে। আর দ্বিতীয়ত যদি বিকল্প নয় রিপুণ বরাই যেহেতু অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে নৈতিক দায়িত্ব স্বীকার করে যদিও তেওঁ পদত্যাগ করেছিল, তেওঁ পদত্যাগ পত্র যদিও হাইকমান্ডে গ্রহণ করেছিল, রিপুণ বরা লো বহুত বিরুদ্ধে বহুতে বহুত কথা কয়ে আছে। কিন্তু তথাপিতো যদি প্রদেশ কংগ্রেসের সভাপতি পুনর্বার রিপুণ বরাকে ঘোষণা করে আর তার বিপরীতে বাকি তিনগী যদি কার্যকরী সভাপতি পদ প্রদান করে, তেনেকা ধরনের চিন্তা চর্চা কিন্তু দিল্লিত চলি আছে। গতি শিখা এই মুহূর্তে একো স্পষ্ট হওয়া নাই, ভূপেন বরাই হব বা প্রদ্যুৎ বদলে হব বা দেবব্রত শইকীয়াই হব এই কথা এতিয়াও স্পষ্ট হওয়া নাই। কিন্তু এই তিনগী লোক যে প্রদেশ কংগ্রেসের সভাপতি নতুবা কার্যকরী সভাপতি হব এই কথা প্রায় নিশ্চিত। কিন্তু সভাপতি পদর বাবে যদি মই পুনৰ কৈছো যদি সভাপতি পদ যিকোনো এজনের নাম ঘোষণা করার পাছত যদি রাজীব ভবন বা গুৱাহাটীস্থ রাজীব ভবন বা অসমের বিভিন্ন রাজীব ভবনত যদি সংঘর্ষ সৃষ্টি হয় বা বাক বিতাতার সৃষ্টি হয় বা বহুতে যদি সভাপতিগুলি মানি নবায় তার পরবর্তী সময় কংগ্রেসের অবস্থা অসমত কি হব এই কথাটা অতি চিন্তনীয় হয়ে পড়েছে। গতি দিল্লি নেতৃত্ব এতিয়াও আলোচনা করে আছে, হয়তো এই তিনগীর ভিতরতে সভাপতি বা কার্যকরী সভাপতি থাকি, কিন্তু সভাপতি হিসাবে এই তিনগীক বাদ দি যদি গৌরব গগৈ বা রিপুণ বরা যদি পুনর্বার সভাপতির পদ অলঙ্কন করে, তাহলে এইটা কোনো ডাঙর কথা নহয়। কিন্তু একটা কথা প্রায় নিশ্চিত, এগারী সভাপতি আর তিনগী কার্যকরী সভাপতি এবার নিযুক্তি দিব এ আই সি সি নেতৃত্ব। আর উৎকণ্ঠার সময় প্রায় শেষ হয়ে আছে, হয়তো আজি রাতির পাছত অহাকালি বা পরশির ভিতর অর্থাৎ শনি রবিবারের ভিতর প্রদেশ কংগ্রেসের সভাপতি
আর কার্যকরী সভাপতির নাম কখনো হব নিশ্চয়কৈ কমলেশ বৰ্মন ধন্যবাদ জ্ঞাপন করছো এই মুহূর্তত অধিক তথ্য জনার বাবে আর আমি আসাম দর্শক সকলক জানাই আছো শীঘ্রে ঘোষণা করা হব প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতির নাম আর তৃণমূল যখন কর্মী আছে তৃণমূল পর্যায়ের কর্মী সকলের মাজতো যাতে কোনো অসন্তুষ্টির সৃষ্টি ন হয় তার প্রতি লক্ষ্য রাখি কংগ্রেস হাই কমান্ডে এবার এজনক সভাপতি আর বাকি তিনজনক কার্যকরী সভাপতির পদত অধিষ্ঠিত করব ইতিমধ্যে আমার জ্যেষ্ঠ সাংবাদিক কমলেশ বৰ্মনে সেই কথা জানাইছে এগৰাকী সভাপতি আৰু তিনিগৰাকী কাৰ্যকৰী সভাপতি দি কংগ্ৰেছৰ এই বিভিন্ন সময় দেখা পোৱা গৈছিল কংগ্ৰেছৰ এই APCCৰ সভাপতিৰ আসনখনৰ পৰাই কিন্তু বিসম্বাদৰ সূত্ৰপাত হোৱা দেখিবলৈ পোৱা গৈছিল অসম প্ৰদেশ কংগ্ৰেছত এইবাৰ যাতে তেনে ঘটনা পুনৰবাৰ নহয় তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি হাইকমাণ্ডে এগৰাকী সভাপতি আৰু তিনিগৰাকী কাৰ্যকৰী সভাপতি হিচাপে লৈ অসম প্ৰদেশ কংগ্ৰেছ সমিতিখন নতুনকৈ গঠন কৰাৰ সিদ্ধান্ত ইতিমধ্যে লৈছে আৰু শীঘ্ৰে অসম প্ৰদেশ কংগ্ৰেছ সভাপতিৰ নতুন সভাপতিৰ নাম ঘোষণা কৰিব হাইকমাণ্ডে তিনিজনকৈ নেতার নাম চর্চাত আছে দেবব্রত শইকীয়া প্রদ্যুৎ বৰদলৈ আৰু ভূপেন বৰাৰ নাম তাৰোপৰি রানা গোস্বামীৰ নামো এই মুহূর্তত চর্চালৈ আহিছে যোৰহাটৰ প্রাক্তন বিধায়ক রানা গোস্বামী হয়তো গৌরব গগৈ হব পাৰে অসম প্রদেশ কংগ্রেসৰ নতুন সভাপতি যেহেতু দুমাহ পূর্বে গৌরব গগৈ নামো চর্চালৈ আহিছিল যদিও নৎসাত কৰিছিল গৌরব গগৈ সেই প্রপোজেল কিন্তু তথাপিও গৌরব গগৈ হয়তো হব পাৰে নতুবা পুনৰবাৰ ৰিপুন বৰাই হয়তো অসম প্রদেশ কংগ্রেসৰ যদি সভাপতি হৈ থাকে তাতো বিচাৰ্য বিষয় নহয় হব পাৰে কিন্তু এজন সভাপতি তিনিজনক কার্যকরী সভাপতি হিচাপে লৈ নতুন রূপ দিয়াৰ চেষ্টা কৰিছে APCCৰ হাইকমাণ্ডে।